আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদাম হোসেন বলছি দিনাজপুরের পক্ষ থেকে। আমরা আমাদের এই টিউটোরিয়ালে জানব আমাদের ব্যাক স্পেস কি কাজে কি কি কাজে ব্যবহৃত হয়। আমরা স্বাভাবিকভাবে যে কোনো ডকুমেন্ট ওপেন করি, আমরা এখানে যদি কিছু লিখি, আমরা এখানে লিখছি যে কম্পিউটার কিবোর্ড ব্যাক স্পেস কি। আমরা এই যে ব্যাক স্পেস কি এর কাজ হলো, আমরা যদি এখন এটাকে পিছনের অক্ষর আমরা কেটে ফেলতে চাই, যে আমাদের মনে হচ্ছে যে না আমাদের এখানে কিছু, যেমন আমি এখানে বেশ কিছু স্পেস দিলাম, এই স্পেসগুলো যদি আমরা কাটতে চাই তাহলে আমরা একবার করে ব্যাক স্পেস ক্লিক করলে আমরা একটা করে স্পেস কাটা পড়ে যাবে। আপনারা ওখানে খেয়াল করবেন আমার এখানে পজিশন কোথা থাক কোথা থেকে কোথায় যাচ্ছে, একটু এটা খেয়াল রাখলে আপনারা বুঝতে পারবেন যে আমার মাউস পজিশনটা এখন ধীরে 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 এটা আবার কমছে। আমরা যদি আবারও কিছু স্পেস নিই, আমরা যে অনেকগুলো স্পেস নিলাম, আবার আমি ব্যাক স্পেস ক্লিক করছি, একটা 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 করে আমার স্পেস কাটছে। তার মানে ব্যাক স্পেস কিয়ার কাজ হচ্ছে আমাদের বাম পাশে অর্থাৎ লেফট সাইডের যে কোনো আমরা স্পেস কাটার জন্য অথবা আমাদের কোনো লেটার কাটার জন্য আমরা ব্যাক স্পেস কি ইউজ করে থাকি। যেমন আমরা যদি এটা ক্লোজ করতে চাই, যেমন কে ই ওয়াই, আমরা যে ব্যাক স্পেস ক্লিক করে এটা আমরা ক্লোজ করলাম। ধন্যবাদ সবাইকে।